সবাই আপন জনগুলো ডাকতে মানা করছি তুই জানি আমার ছিল আমার ছিল তোমার তোমার বেটি একটা ছিল রে সে ছিল জীবনের মত সে ছিল জীবনের মত আমি ছেড়ে চলে গেছে হ্যাঁ এই আপনের কথা ওই আপনার কথা আমি শুনতে চাই না ওই আপনার কথা আমি শুনতে পারি না আচ্ছা যাও আমি যে বড় দুঃখী নেই আমার কেউ নেই আব্বাজান ও গো আব্বাজান আমার একদিনই সব ছিল সে দুঃখের কথা আমি কেমন করে বলবো তোমার আব্বাজান ও গো আব্বাজান আমাদের সোনার রাজমহল ছিল ছিল বাদশাজি ছিলাম তুমি বেগম বড় বেগম আমি ছোট বেগম ওগো বাদশাজি এমন নিষ্ঠুর বাদশাজি আমার আমাকে আমাকে বহুত প্রিয় করত বড় বিবি বিয়ে করলো কতদিন হয়ে গেল একটাও বাচ্চা হলো না তারপরে আমার বিয়ে করলো ওই দুটো বাচ্চা আমার হয়েছে গো আব্বাজান বলল কি জানো এই মহলে থাকলে পরে বড় বিবি আমার দেখে হিংসা করবে তাই তো এমন হবে ফোনের রাস্তা দিয়ে নিয়ে বলল আমার বাপের বাপরে দিয়ে আসবে বাপের বাপরে তো তারা দূরের কথা এই বোনের মাঝখানে আমাকে ফেলে চলে গিয়েছে তোমাকে আমার কাছে পাঠিয়ে দিয়েছি আমি তোমার বেটি হয়ে থাকতে চাই আপনার আজ থেকে তুমি আমার আপনার আমি তোমার খুব যত্ন নেবো আমার সন্তানদের খুব যত্ন নেবো এই তিনটি স্থানে গেলে আমরা ভস্ম হয়ে যাবো মনে মানবে আমরা যাবো সেই আঠেরো আটির সন্ধান আপনারা
সমান যুদ্ধপতি এই মুহূর্তে যাব আমরা সেই আঠারো বাটির সন্ধানে নামে হুঙ্কার দিতে দিতে চললাম কেন ডেকেছ কি হয়েছে আমার কেন তুমি ডেকেছ আমার সনাতন আমার মনে হয় কি মনে হয় আমার মনে হয় আঠার ভাগের মধ্যে কোন বিবাদ হতে চলেছে আঠারো ভাটির মধ্যে বলে বিপদ তাই না মা বেশ ওগো মা বলে বলে আশীর্বাদ তোমার আশীর্বাদ ব্যস্ত হয়ে জানে এই মন্দিরে বসে আঠারো ভাটি আঠারো ভাটি কি বা হইয়াছে তোমার ভালোবাসা পূর্ণ করো তোমার ভালোবাসা পূর্ণ করো তোমার ভালোবাসা চললাম আমি আঠারো ভাগে কিন্তু পাচ্ছি না আমরা সেই আঠারো ভাটি বেশ আমাদের নামাজের সময় হয়ে গেছে আমরা আজানটা দিয়ে নেই বহুজন ভাইজন আমি হলাম আমরা যাকে খুঁজছিলাম আমাদের আব্বা জান বলেছিল আঠারো বাড়ির মধ্যে গিয়ে আজান হাগলে আসবে কিন্তু কিসের কারণে তোরা এসেছিস আঠারো ভাটি আমি জানতে পারি কি কিসের কারণে এসেছি কিসের কারণে তাহলে আমাদের পরিচয় দেশ জঙ্গল মাঝে হয়ে গেছে যারা ভাই সদামণি বাং হচ্ছে বরাবরি সদামণি তাহলে তাহলে তোরা নিশ্চয় জঙ্গল জাতি তাই তোরা এসেছি সেই আঠারো ভাগে কেন এসেছি কিসের কারণে এসেছি সেই আঠারো ভাগে জবন বলে নিঃশ্বারে তাহলে আমরা যদি জবনে জাতি হয় তোরা কি জানিস আমরা কি থাকে এখান থেকে পালিয়ে যা Ha ha ha!
আশীর্বাদ আমি এই কাফের জাতিকে পুরো পরিবার যাও ভাইজান যাও তুমি তুমি ওকে জানতে পারতে পুজি দাও মুরুজন তুই আমার ভালো ভালো বাজা তা আমার তরবারি আজি আমার তুই আমার কুরবানি দিবি বললে ওরে জগন জাতি তুই জানিস না হত এই রাই সনাতন কত ভয়ং কত ভয়ঙ্কর এই রাই সনাতন যদি মনে করে তোদের ভাই আর বহিনকে চন্দ্র ছুটা সাজিয়ে সেই চিতাতে ফেলে তোদের বাকি অংশটুকু ওরা ছাই 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 মুসলিম নেই কোনে নেই কবর দেখেছিস এই কবরের মধ্যে দিয়ে গে তোকে তাই দেখা যাবে যখন যাচ্ছে তুই কেমন করে আমায় কবর দিস আর এই সনাতন তোকে কেমন করে জ্যান্ত চিতাইতে তুলে এই আঠেরো ভাটির স্বাদ আমি মিখে দেবো এই মুহূর্তে আঠেরো ভাটি Thank you.
Bolo jaan, 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 bolo jaan
আমার আত্মার মধ্যে দাঁড়িয়ে আমার পরিচয় তোরা জিজ্ঞাসা করছিস, তাই শোন আমার সত্য পরিচয়। এই আঠার হাটের অধীশ্বরী নাম আমার জঙ্গলের মাঝে হইয়াছে জন আজকে
কাহিনী তুমি আমি হয়ে যাব সমান ছোট চাচাজি কোথায় বলতে পারো তোমার চাচাজি দালানে বসে কোরআন পাঠ করছে পাঁচক তো নামাজ কালাম পড়লে কি হয় জানো আরো অনেক কিছু হয় তবে আমি পরে বুঝিয়ে বলবো তোমার চাচাজিকে আমার কাছে পাঠিয়ে মনে আমার ছোট ভাই সে আমার একমাত্র পরিচয় পুত্র আদাব ভাইজান আদাব আমি তোমায় কেন রেখেছি মনে তুমি আমাকে কেন রেখেছো ভাইজান বলি 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 মনে করি বলা নাই হয় সুখের দিনগুলো আসে আর চলে যায় তোমাদের থাকে থাকে পোকা ওরা লাখে লাখে তাই মনায় আমি বড় স্থির করেছি বাধা বলে যাব মহল করতে কি বলছো ভাইজান শুনেছি বাধা পড়ে আছে কত হিংস্র বাদ ভাঙলে হতো যদি আমাদের কিছু ক্ষতি করে দেয় আমাদের কি হবে বলতে পারো ভাইজান বাধা বলে হিংস্র জন্তু রয়েছে বলে কি কেউ কি বাধা বলে মহল করতে যায় যায় ভাইজান যায় কিন্তু কারা যায় জানো ভাইজান যাদের দিন অত্যন্ত মন্দ আহার চেতনা বলে তাই তারা যায় ওই বাধা বলে মহল করতে ভাইজান ওরাই ঠিক বলেছ পেটের দায়ে যায় মহল করতে তাই না কিন্তু মনায় বসে বসে যদি খাওয়া যায় রাজার রাজ ভাণ্ডার ফুরিয়ে যায় শুধু তাই নয় মনায় দেখতে দেখতে চম্পাও অনেক বড় হয়ে গেছে তাই চম্পাকে শাস্তি দিতে হবে তাই তো আমি মনস্থির করেছি বাধা বলে যাবো মহল করতে তুমি জানো আমি কোরআন শরীফ নিয়ে ব্যস্ত আর আমি কেন বা যাবো এই বাধা বলে মহল করতে ভাইজান মনায় ভাইজান কেন তুমি বুঝতে পারছো না আমি আমি অর্থাৎ তোমার দাদা ধোনা একবার নিয়ত করেছি যখন বাধা মনে যাবে মহল করতে তাহলে তুমি যাও আর না যাও আমি কিন্তু মহলে আমি যাব ভাইজান আমি তোমার কাছে দুটি হাত ছেড়ে অনুরোধ করে বলছি ভাইজান তুমি বাধা মনে মহল করতে চাও না ভাইজান তুমি এই বাধা মনে মহল করতে চাও না ভুলে যেও না মনায় আপ্পাজন ইন্তেকাল করার পর তোমাকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি শুধু তাই নয় মনায় তোমাকে আমি চাই গিরে রেখেছিলাম সেখানটায় তুমি পড়াশোনা করে তুমি বলি সাই হয়েছ কোনোদিন তুমি আমার সঙ্গে দাঁড়িয়ে মুখোমুখি গর্ব করনি আজ অনেক বড় হয়ে গেছো মনায় তাই তুমি আমার সামনে দাঁড়িয়ে মাথা উঁচু করে কথা বলছো মনে হয় এটা কিন্তু আমি কোনোদিন ভাবিনি আমি যে কোরআন শরীফ পড়ি সেই কোরআন শরীফে লেখা আছে ভাইজান যদি কোনো বড় ভাই ভুল পথে পা দেয় ছোট ভাই হয়ে তাকে আবার কাছে টেনে নিয়ে আসা শুনিবে না রে শুনিবে
যাবে মহলে ঘুরে গেছে ওর Yeah.